হ্যালো বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক 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 স্বাগত। আজকে হাজবেন্ড আর ননদ গেছে মলে, বেবি মলে, ওর জন্য দোলনা কিনতে বলে গেছে, দোলনা কিনতে। আর কী কী কিনে আনে আমি আমার হাজবেন্ডকে যতটুকু চিনি, ও শুধু একটা জিনিস কিনে চুপচাপ চলে আসবে না, ওর ছেলের জন্য আরও অনেক কিছু কিনবে অবভিয়াসলি। তো দেখা যাক কী কিনে আনে। তো ও এখন দিব্যি এখানে ঘুমোচ্ছে, কান মুড়ে কানে হাত দিয়ে ঘুমোচ্ছে। আর এটা বাবা মার রুম। আর হাজবেন্ড দোলনা কিনতে গেছিলো আমাদের আমাদের হলদিয়াতে শপিং মলে, যে বেবি মল, বেবির যে কাউন্টারটা আছে ওখান থেকে। বাট হাজবেন্ড যে দোলনাটা দেখে এসেছিলো, কাল দেখে এসেছিলো, আজ গিয়েছিলো, বাট আজ ওটা বিক্রি হয়ে গেছে। ওটা পিঙ্ক কালার আছে, ঠিক আছে, দুটো কালার ছিল, একটা স্কাই আর একটা পিঙ্ক। তো হাজবেন্ডের কথা, আমার যেহেতু ছেলে হয়েছে আমি ওকে পিঙ্ক কালারের কোনো কিছুর মধ্যে ইয়ে করবো না, ঠিক আছে। তো সেই জন্যে উনি পিঙ্ক কালারটা নেননি। তো উনি এখন গেছে চৈতন্যপুরে, চৈতন্যপুরে ওখানে বলেছে যে যে কোনোটা দোলনা নিয়ে আসতে। অ্যাকচুয়ালি যে কোনোটা দোলনা বলতে, ওকে এখন সাময়িক ছোট, তো ছোট অবস্থায় ক্যারি করার জন্য একটা জাস্ট দোলনা একটা নেওয়া হচ্ছে, তারপরে বড় হলে তখন আমার বাবা একটা দোলনা পাঠিয়ে দেবে, মানে কাঠের একটা দোলনা বানিয়ে পাঠিয়ে দেবে বলেছে। তো সেটা একটু বড় অবস্থাতে এখন থেকে তো সেটা হবে না, তো সেই জন্যে এখন গেছে ও দোলনা কিনতে। আর কী কিনে আনে ওর ছেলের জন্য সেটা আমি জানি না, কী কিনবে কী কিনবে না তাও জানি না। সকালে দোলনাটা পায়নি বলে মন খারাপ হয়ে গেছে। পিপি আর পাপা দুজনে গিয়ে খাওয়া দাওয়া করে মল থেকে ফল কিনে নিয়ে চলে এসছে, আর দোলনা কেনা হলো না। এবারে রাত্রে গেছে বাবা, কী কিনে আনে ওই জানে, উনি একটু দোলায় দোলায় ঘুমোতে পছন্দ করেন। এবার দেখা যাক দোলায় কতটা ঘুমোতে পারে আর না পারে। তো ও কিনে আনুক, তারপরে আমি আবার ভিডিওটা কন্টিনিউ করছি। ওর নখগুলো অনেক বড়ো হয়ে গিয়েছিলো, তাই বাচ্চাদের নেল কাটার আর ওই সেটটা ছিল, কাছে ছিল। আর এখানে এটা, এটা তো সবাই জানোই, বেবিদের জন্য স্পেশাল। আর এই এটা নিয়ে এসছে, আর নিচ্ছে ওই ক্লিপ টাইপের, হ্যাঙ্গার টাইপের, মানে ওটাতে যেহেতু ছোটো জিনিস তো তাই ছাদে সবসময় মিলতে যাওয়া পসিবল হয় না, যেহেতু আমার সিজার হয়েছে তাই আমি বেশি ওপর নিয়ে ওঠানামা করতে পারি না, তাই ওটা ও ব্যালকনিতে ঝুলিয়ে দেবে। দোলনাটা ওর বাড়ির কাছে পৌঁছিয়েছে, তাই তো কাল আমার ডক্টর দেখানোর ডেট ছিল, তাই ডক্টরের কাছে যাব, তাই ওর ড্রেসগুলো সব ধুয়ে দিয়েছে।